হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অনিস প্যাশন। আজকে আমি চেষ্টা করেছি চাকাচাক সংটি থেকে সারা আলি খানের যে লুকটি ছিল সেটিকে ক্রিয়েট করার। তো চলো দেখে নাও কি করে এই লুকটি আমি ক্রিয়েট করলাম। প্রথমেই একটি হেয়ার স্ট্রেটনার দিয়ে আমি আমার হেয়ারটিকে স্ট্রেট করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি ফিলিপসের হেয়ার স্ট্রেটনার, এবং তার আগে কিন্তু অবশ্যই হেয়ার প্রোটেক্টিং স্প্রে ইউজ করে নিতে হবে, নইলে হেয়ার পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যাবে। হেয়ারটি সেট করে নেবার পর আমি চলে যাচ্ছি মেকআপে। প্রথমেই আমি আইব্রো করে নেব, তার জন্য হালকা হাতে আমি আইব্রোটিকে ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার পর এটিকে কিন্তু ভালো করে কম্ব করতে হবে, তাহলে সব প্রোডাক্ট খুব ভালো করে স্প্রেড হয়ে যাবে। ডার্ক সার্কেলসগুলো হাইড করে নেবার জন্য আমি এখানে ইউজ করেছি স্ট্রেকওয়ার্কির একটি কনসিলার, এর নাম্বার হচ্ছে 5 ন্যাচারাল লাভ। একটি ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি কনসিলারটি ভালো করে ব্লেন্ড করে নেব। কনসিলারটি যেন কোনো রকমভাবে সরে না যায় এই জন্য আমি পাউডার দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। এরপর হুডা বিউটির প্যালেট থেকে একটি লাইট ব্রাউন কালার নিয়ে আমি আমার গোটা আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওই সেম প্যালেট থেকে আমি একটি শ্যাম্পেন কালার নিয়ে সেটিকে আমি মিডিল অফ দ্য আইতে ইউজ করছি, এবং আবারও সেই ব্রাউন কালার দিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি যাতে করে কোনো রকম হার্শ লাইন না থাকে। লাইনারের জন্য ইউজ করেছি ক্যামিলিয়নের একটি পেন আইলাইনার, স্কেচ আইলাইনার। তো এখানে আমি খুব হালকা হাতেই ড্র করেছি। আর কাজলের জন্য ইউজ করেছি ফেসেস ক্যানাডার এই কাজলটি, এটি খুব ভালো একটি কাজল, এবং এটিকে লাগিয়ে আমি একটু স্ম্যাচ করে দিয়েছি যাতে করে একটু স্মোকি লুক আসে। এখানে আমি মেবলিন নিউ ইয়র্কের এই মাস্কারাটি ইউজ করেছি, ভীষণ ভালোভাবে এটি আইল্যাশগুলোকে ডিফাইন করে। আমি ফেসটিকে খুব ভালোভাবেই আগে থেকে ময়শ্চারাইজ করে রেখেছিলাম। এরপর আমি ইউজ করছি এনওয়াইভের একটি প্রাইমার এবং খুব ভালো করে গোটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপে এখানে ইউজ করলাম ব্লু হেভেনের একটি লিপ বাম। ফাউন্ডেশনটিকে আমি ব্লেন্ডারে নিয়ে গোটা ফেসে অ্যাপ্লাই করলাম। এখানে আমি ইউজ করেছি মেবলিনের ফাউন্ডেশন যার নাম্বার হচ্ছে 230। ফেসের সমস্ত ডার্ক স্পট এবং হাইয়েস্ট পয়েন্টগুলোতে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালো করে হাইলাইট হয় এবং ডার্ক স্পটগুলো হাইড হয়ে যায়। ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আবারও সব কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর মেবলিনের কম্প্যাক্ট দিয়ে সবটা সেট করে নিচ্ছি যাতে করে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। আইম্যাজিকের প্যালেটটি থেকে আমি এখানে কন্ট্রোল ইউজ করেছি, আমি জলাইন, ফোরহেড এবং
চিকসে অ্যাপ্লাই করেছি। এবারে আমি হেসে হেসে একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। গোটা বেসটিকে সেটিং স্প্রে দিয়ে খুব ভালো করে সেট করে নেবার পর আমি এখানে হাইয়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এখানে আমি লিপস্টিকের জন্য ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের একটি ম্যাট লিপস্টিক, যেটির নাম্বার হচ্ছে 10। লুকটিকে পুরোপুরি কমপ্লিট করার জন্য এখানে আমি ছোট্ট একটি টিপ, ইয়াররিংস এবং নোজ পিন পরে নিচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। আশা করি তোমাদের আজ এই ইন্সপায়ার্ড লুকটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যেও না। আমি এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি প্রত্যেকটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, একবার চেক করে নিতে পারো। আর যদি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তো তার লিঙ্কও সেখানে পেয়ে যাবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।